এবার রাতের বেলা ওরা স্বপ্ন দেখছেন আল্লাহ পাক মনসুর হাল্লাজকে। এবার বলছেন, এ মনসুর হাল্লাজ, তুমি ওদের সঙ্গে একটু সাক্ষাৎ করে ওদের ব্রেন মগজের চিন্তাটা দূর করে দাও। বাদশাহ মনসুরের দেশে হযরতে আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমী খোদা ভক্ত মনসুর হাল্লাজ স্বপ্ন জেগে আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলেমরা পায়ে জড়িয়ে ধরে রাত্রি বেলা ঘুমের ঘরে কান্না শুরু করেছেন। বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আমরা বুঝতে পারিনি আপনার ভিতরটা এমন, বাইরে দেখে আমরা ফতোয়া দিয়েছিলাম কিন্তু আপনি ভিতরে তো খোদা প্রেমিক ভক্ত ইমানদার ছিলেন, বাইরে বুঝতে পারিনি কিন্তু রাস্তাঘাটে পথে আপনি আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি সত্য খোদা এটা কেন বলতেন? তখন মনসুর হাল্লাজ বলছে, আলেমেরা আমার জীবনে আমি একদিন গাছতলায় শুয়েছিলাম, বিবি ছেড়েছি বাচ্চা ছেড়েছি জাগা জমি ঘর বাড়ি পরিত্যাগ করেছি আমার মা বোধকে একটু দেখার জন্য, আমি আল্লাহকে দেখার জন্য বিশ্ব নবী দেখেছে আল্লাহকে, আর নবী বলে গিয়েছেন আল্লাহ পাক আমার 4,500 মুজিজা দিয়েছেন, আমার এই 4,500 মুজিজার ভিতরে একটি মুজিজা হলো খোদা দেখা, কোন নবী যেটা পারেনি আল্লাহ সেটা আমাকে স্পেশাল দিয়েছেন। আমি আল্লাহকে 25 বছর মতান্তরে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আর সে মল্লায় বসে বসে আমার মাহবুবকে সামনে রেখে গল্প করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার মুজিজা একটাও আমি কবরে নিয়ে যাব না, আমার মুজিজাগুলো আমি আমার উম্মতদের জন্য রেখে যাচ্ছি, আমার উম্মতেরা প্রয়োজনের তাগিদে আমার মুজিজাগুলো কাজে ব্যবহার করে তারা উপকৃত হবে, কারণ আমার পরে আর কোন নবী রসুল পৃথিবীতে আসবে না, এজন্য আমার মুজিজাগুলো আমার উম্মতের উপকারে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা শব্দ কি হলো? আরবি শব্দ, এর আবিধানিক বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা, আমার নবী কি দিয়ে আল্লাহ ঘটিয়ে দিয়েছিলেন 4,500-এর মতো, কতটা বললাম 4,500-এর মতো নবীকে নবী হিসাবে প্রমাণ করার জন্য আল্লাহ পাক 4,500 মুজিজা দান করেছিলেন, একটি মুজিজা হলো দুনিয়ায় বেঁচে থাকতে আমার আল্লাহকে দেখা। রাসূল বলেন, আমি যেমন দেখলাম আমার উম্মত তোমরাও তেমন দেখতে পাবে, আমার আদর্শের অনুসারী যদি তোমরা হয়ে যাও। কিন্তু আমরা তো সব মেম্বারের অনুসারী, কেউ বা প্রধানের অনুসারী, কেউ বা এমএলএ এর ভক্ত, কেউ বা এমপির ভক্ত, কেউ বা মুখ্যমন্ত্রী, কেউ বা প্রধানমন্ত্রী, আমাদের দেশের যারা নেতা আমরা তাদেরই ভক্ত সেজেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভক্ত আমরা হতে পারিনি। ঠিক বললাম না ভুল বললাম ভাই? বিশ্ব নবীর মুহাম্মদের ভক্ত হতে পারেনি। তবে হয়তো বলবেন ইট ইজ রং ইয়োর থিওরি মৌলভী, আপনার যুক্তিটা ঠিক না, যে আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখেন আমরা পুরো উম্মতে মুহাম্মাদি সেজে গেছি, আজকের এই জলসাটার দিকে তাকিয়ে দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা সব জলসায় এসে হাজির হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের চেহারার দিকে তাকালে মনে হবে আল্লাহর ফেরেশতা সব এসে বসে গেছে, আসমান থেকে সব নেমে নেমে গেছে। তবে কালকের সকালে ফেরেশতার ফেরেশতা থাকবে না, ফেরেশতা সব গিরগিটি হবে। কি হবে বললাম? গিরগিটি গিরগিটি। ও দেখবেন মাঝে মাঝে রং পাল্টায়, মাঝে মাঝে লাল হয়, মাঝে মাঝে সবুজ হয়, কাশের সঙ্গে মিশে যায় গিরগিটি বোঝেন তো, ও মাঝে মাঝে রং পাল্টায়, যখন যেমন দরকার তখন তেমন হয়। আজকের জলসা উপলক্ষে সব ফেরেশতা সেজেছি, বিশ্ব নবীর পূর্ণ পায়বানদের অনুসরণ করে আজ বসেছি, মাথায় টুপি গায়ে পায়জামা পাঞ্জাবি লুঙ্গি, কালকের সকালে আমাদের চেহারা হবে সব গিরগিটি মার্কা, মাথায় টুপিও থাকবে না, মুখে দাড়িও থাকবে না, গায়ে লম্বা জামাও থাকবে না, আমেরিকার জাপান জার্মানের ফ্যাশন গায়ে শার্টার পরনে প্যান্ট, হঠাৎ রাস্তার দাঁড়িয়ে যদি একটু মাইনাস করার দরকার হয় চেনটা টেনে দিই, শালে মেশিন বাস করে হরস পাইপ ছেড়ে স্টার্ট দেবে, অসুবিধে কিছু নাই, ও বসারও দরকার নাই। কালকের জলসা ছিল তাই বসেছিলাম, আজকের পেশাব লেগেছে বেলা 11টায় রাস্তা ধারে দাঁড়িয়ে চেনটা টেনে হোসপাই পার করে অ্যাকশন করছে, খানা খলদক বিল বাগান ভরাট করে দিচ্ছে। রাসূল বললেন, পেশাব যখন লাগবে বসবে, তোমরা বসে বসে পেশাব করবে, কারণ তোমার দেহের সব থেকে দামি জিনিস যেটি, নাম হলো তার গুপ্তঙ্গ লজ্জা সরম, তুমি লজ্জা সরম আবরণ করবে, ঢেকে বসবে, পেশাব করবে, দাঁড়িয়ে যদি কেউ পেশাব করে হাফ মাইল দূরের থেকে ওর যন্ত্রপাতি সব দেখতে পারবে কিনা বলো।
যন্ত্রটা কেমন লম্বা না বেটিয়ে সরু না মোটা, হাফ মাইল দূরের থেকে যদি কেউ নজর করে হোস পাইপ দেখতে কোনো অসুবিধা হবে না, কিন্তু বসে যদি একবার পেশাব করে তাও রাসূল বলেছেন গাছের আড়ালে পাহাড়ের আড়ালে ঝোপঝাড় জঙ্গলের পাশে আড়ালে পড়বে তোমার সামনের দিক থেকে, কেউ যেন তোমার লজ্জাস্থানের দিকে তাকাতে না পারে। কুকুর আর মানুষ এখন হয়েছে সমান, কুকুর আর মানুষ এখন এরা হয়েছে সমান। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, দেখবেন আল্লাহ কুকুরের লেজ দিয়েছে এক থেকে দেড় হাতের মতো লেজ দিয়েছে, না লেজটা এই জন্যই দিয়েছে তোর গুপ্তাঙ্গ সরঙ্গা দিয়েছে ওটা ঢেকে রাখবি, কাউকে দেখাবি না ওটা, কারণ ওটা দামি জিনিস, ওটা দামি যন্ত্র, ওটা কাউকে দেখাবি না। ওর এক হাত থেকে দেড় হাত লম্বা লেজ দিয়েছে আল্লাহ, ওর দেড় হাতের জায়গায় যদি দু হাতও দিত, এক পেশের জায়গায় দু পেশ দিয়ে দিত পিঠের উপরে, ঠিক বললাম না ভুল বললাম, ও এক হাত লেজ দিল পিঠের উপরে গটিয়ে রাখে, দেড় হাত দিল দু পেজ দেবে, দু হাতও যদি দেয় তিন পেজ দিয়ে গটিয়ে রাখবে। আর রাস্তাঘাটে পথে যখন যায় যত জীবজন্তু সৃষ্টি আছে সব ডেকে ডেকে বলে একটু দেখে নে আমার যন্ত্রপাতি কেমন আছে, দেখ ভাই মেশিনাদি যন্ত্রপাতি কেমন আছে সব দেখ, আমি লেজার নিচে করে রাখিনি উঁচু করে রেখেছি যন্ত্রপাতি তোদের দেখানোর জন্য। কুকুর যেমন সব সময় আলগা করে রাখে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এর আজ আলগা করতে শুরু করেছি। আল্লাহ বললেন তোমরা সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, আল হায়া ও সুবাত মিনাল ঈমান, লজ্জা সরম গুপ্তাঙ্গ আবরণ করা হলো ঈমানের অর্ধেক অংশ, যারা ইজ্জত সরম লজ্জা সরম আবরণ করে না গুপ্তাঙ্গকে যারা ঢাকে না এদের ঈমানের অর্ধেক অংশ নষ্ট হয়, আর যারা ঈমানের অর্ধেক অংশ নষ্ট করে এদের নামাজ কালাম কোরআন তেলাওয়াত যিকিরাত যাকাত তসবিহ তাহলিল খোদার দরবারে কিছুই কবুল হবে না। আপনাদের পীরহাটির লোকেরা জীবনে আলগা টালগা করে না, সব ঢেকেই রেখে দেয়, যদি দরকার হয় তো ঝোপঝাড় খুঁজিয়ে বসে অন্তত কেউ যেন দেখতে না পায়। তবে আমাদের চব্বিশ পরগনা এলাকার কথা বলছি, লোকজন না দেখলে ওরা সেন টানে না, একটু দেখে যা যন্ত্রপাতি মেশিনটা কেনা, বুঝতে পেরেছেন মুসলমান ভাইরা আমার? হযরতে মুনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি আলেমন আমাদের ডেকে বলছে ও গব নবীর আদর্শ বাস্তবে রূপায়ণ করতে জি, বিবি ছেড়েছি বাচ্চা ছেড়েছি ঘর বাড়ি জায়গা জমি সব পরিত্যাগ করে পাগল হয়ে রাস্তায় বেরিয়েছি, আল্লাহর নবী আল্লাহকে দেখেছে আর নবী বলেছে আমার উম্মতেরাও দেখতে পাবে, এই জন্য খোদাকে আপন বানানোর জন্য সচেষ্ট হয়েছে। চলতে 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 একদিন রাস্তার ধারে গাছতলায় ঘুমিয়ে পড়েছে, আমার আল্লাহ পাক আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, ডেকে বলে মুনসুর হাল্লাজ রে, আরে মুনসুর হাল্লাজ আমাকে দেখার জন্য বিবি ছাড়লে বাচ্চা ছাড়লে ঘর বাড়ি ছাড়লি জায়গা জমি ছেড়ে দিয়ে দিলে দুনিয়ার সুখ স্বচ্ছন্দ্য পরিত্যাগ করে দিয়ে পাগল হয়ে ঘুরে বেড়াতে শুরু করে দিলি, আর আমি আল্লাহ আমার চেহারা তোকে দেখাবো না, তাহলে আমার নবীর কাছে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, আমার নবী আমার আরশের পায়ে জড়িয়ে কেঁদেছিল আর বলেছিল আল্লাহ দুনিয়ায় চলে যাচ্ছি, তবে হঠাৎ একটা কথা মনে পড়েছে এই জন্য আপনার আরশের পায়ে জড়িয়ে ধরে ধরে কাঁদছি। আমার আল্লাহ বলেন মাফকুকা ইয়া ইউহান্নবী, ও আমার হাবিব রে, 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে তোমার সঙ্গে গল্প করলাম সামনাসামনি বসে বসে, জান্নাতি মধু দিলাম জান্নাতি দুধ দিলাম জান্নাতি মদ তোমাকে খাওয়ানোর জন্য পরিবেশন করলাম, আর আমার নূরের তাজুলে চেহারাম 27 বছরের লম্বা মেয়াদ ধরে তোমারে দেখিয়ে কলিজা ঠান্ডা করলাম, জিবরিলের সঙ্গে পৃথিবীতে ফিরে যাবে হঠাৎ করে আরশের পায়ে জড়িয়ে কেন কাঁদো? আল্লাহ নবী বলেন আল্লাহ আমি দেখেছি আপনাকে আমার জীবনের দুঃখ নিবারণ হয়েছে, 13 বছর মক্কা দেশে মার খেয়েছি কল জ্বালা যন্ত্রণা নির্যাতন অত্যাচার সহ্য করেছি, আল্লাহ আজকের আমার সব ব্যথা নিবারণ হয়ে গেছে, আপনার চাঁদ মুখ দেখে জোরে বলুন সুবহানাল্লাহ, নূরের তাজলের চাঁদ মুখ দেখে আমার জীবনের সব ব্যথা সব দুঃখ নিবারণ হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে ফিরে যেতে যে হঠাৎ আমার স্মরণে পড়ে গেল পৃথিবীতে আমার গুনাহগার উম্মত মণ্ডলীরা আছে, তারা তো আপনাকে কোনোদিন দেখতে পাইনি, আমি দেখব আপনাকে, আমার উম্মত আপনাকে দেখতে পাবে না, আমি সে নবী নই, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আপনার আরশের পায়ে জড়িয়ে তাই কাঁদছি, আমার উম্মতের সঙ্গে কিভাবে দেখা দেবেন, আজকের একটু বলে না দিলে আরশের পায়া ছাড়ব না, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, আমার আল্লাহ ডেকে বললেন হাবিব
রে আমার হাবিব, আমি সমস্ত নবীর থেকে তোমাকে ভালোবাসি, সমস্ত নবীর থেকে তোমাকে পছন্দ করে থাকি। তোমার মতো ঘাত প্রতিঘাত দিনের দাওয়াত দিতে যে কোনো নবী পাইনি, তবু আমাকে তুমি ভুলোনি। আর আমার আরশের পায়ে জড়িয়ে কাঁদবি, তোমার দাবি কবুল হবে না আমার আরশে মোল্লায়, আমি ওটা পছন্দ করি না। চাও আমি তোমার দাবি কবুল করে নিয়ে নিলাম, তোমার সঙ্গে আমার যেমন সাক্ষাৎ হয়েছে দীর্ঘ সময় ধরে, তোমার উম্মতের সঙ্গে আমার তেমন সাক্ষাৎ হবে পৃথিবীর জমিনে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আল্লাহ সেটা কিভাবে কোন পন্থায় হবে একটু বলুন। আমার আল্লাহ বলি দিলেন হাবিব পৃথিবীতে যে আপনার উম্মতদের জানিয়ে দেবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে দিলেন হাবিব তোমার উম্মতির সঙ্গে আমার দেখা হবে নামাজের মাধ্যমে। নামাজ হলো বান্দার স্রষ্টার সঙ্গে সাক্ষাৎ, এরই নাম হলো মেরাজ। জোরে বলুন, তোমার সঙ্গে যেমন আমার সাক্ষাৎ হলো, নামাজ তোমার উম্মতের সঙ্গে আমার দেখা হবে। এই নামাজের মাধ্যম দিয়ে দেখা করেছেন তারা যাদের নাম আমি আপনাদের কাছে বললাম, হযরত তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন পৃথিবীর মানুষ কে কতবার তোমরা আল্লাহকে দেখেছো জানি না, আমি বেশি বেশি করে নামাজ আদায় করেছি, যারই কারণে আল্লাহ পাক আমার সঙ্গে 100 অধিক বার সাক্ষাৎ করেছে। এদের নামাজগুলো আমাদের নামাজের মতো নয়। ইমাম আবু হানিফা বলছেন আমি 36 বছর কাল এশার নামাজে ফজরের নামাজ পড়েছি, এশার নামাজের অজুতে ফজরের নামাজ কায়েম করেছি, 36 বছর বালিশে বিছানায় রাতে মাথা দিয়ে শুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর বললেন? 36 বছর এশার অজুতে ফজরের নামাজ পড়েছি, ঘুমালে অজু নষ্ট হয়, উনি 36 বছর রাতের বেলা ঘুমাননি। ইমাম আবু হানিফার জীবনী আলগা করলে দেখা যায় প্রতিদিন রাত্রিতে তাহাজ্জুদের নামাজে এক খতম করে কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আর খুব ফোর্সে যদি কেউ কোরআন শরীফ পড়ে এক খতম তিলাওয়াত করতে অন্তত 6 থেকে 6.5 ঘন্টা সময় লেগে যায়। তো এশার নামাজের পর এই 6 থেকে 6.5 ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়তেন, 15 পারা কোরআন তিলাওয়াত করে 1 রাকাত নামাজ পড়তেন, উঠে যে আবার 15 পারা কোরআন তিলাওয়াত করে 1 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে ফজরের আজান ধ্বনি হতো, উনি বলতেন আমি তাহাজ্জুদ শেষ করে ওই অজুতেই ফজরের নামাজ পড়ে যায় নামাজের পাটিতে, ফজরের নামাজ বাদ একটু রাতের ক্লান্তি দূর করার জন্য শুতাম, তবে রাত্রিতে নয় দিনে ফজরের নামাজ বাদ। আর ওই যখন একটু ক্লান্তি দূরের জন্য ঘুমাতাম, ডান কাঁধে কাঁধ হয়ে যায় নামাজের পাটিতে শুয়ে পড়তাম, আল্লাহ পাক আমার ব্যবহারে খুশি হই, আমার প্রেমাসক্ত হয়ে আমাকে 82 বার দেখা দিয়েছে। আমরা দেখি সিনেমার অভিনেতারে, আমরা দেখি অভিনেত্রীরে, ছেলেরা দেখে মেয়েদের, মেয়েরা দেখে ছেলেদের, ঠিক বললাম না ভুল বললাম? যারা যাদের পছন্দ করে ওরা ওদের দেখে, সপ্তাহে 3 দিন যায় সিনেমা দেখতে, যাত্রা দেখতে, থিয়েটার, ভিডিও, আর টেলিভিশন রেডিও তো এখন ঘরে ঘরে হয়ে গেছে। তবে আপনাদের পীরহাটি ঠাকুরহাটিতে নেই, কারো ঘরে আছে নাকি ভাই? এগারে কারো ঘরে নেই? হ্যাঁ আছে, আমার ভাই বলছে আছে, আমি মনে করছিলাম কারো ঘরে টরে নেই। ও যন্ত্রভন্ত রাখে না। শরীয়তের পরিভাষায় তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হয়, যে ঘরের ভিতরে যন্ত্র বা মেশিনের মাধ্যম দিয়ে জীবজন্তুর ফটো দেখা যায় ওই ঘরটি ইসলাম শরীয়তে নাজায়েজ হয়, ও ঘরে আল্লাহর রহমতি ফেরেশতা আসে না, ও ঘরে কোনো নামাজ কালাম ইবাদত খোদার দরবারে কবুল হবে না। জোরে বলো নাউজুবিল্লাহ। মানা না মানা আপনার ব্যাপার, আমার নবী বলেছেন মানলেন ভালো, না মানলেন আরো ভালো, অসুবিধে নেই, তবে অ্যাকশন আসতেছে, অসুবিধে কিছু নেই, অ্যাকশন আসতেছে। মুসলমান ভাইরা আমার, হযরত উম্মুল মুমিনিন মাইসাদুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতুল বাকি যেখানে আপনার পবিত্র সাহাবীরা ঘুমিয়ে আছেন, ভালো ভালো মানুষ যেখানে ঘুমিয়ে আছেন, আপনি এখানে ঘুমাবেন বলে ঠিক করেছেন কিনা বলুন। খেয়াল আছে তো কথাটার দিকে নাকি, না হাড়িতে গেছে সব? এখনই গেলি হবে না ভাই, এখন রাত 9:30 বেজেছে, অন্তত 12টা বাজুক তারপর হাড়ির চিন্তা হবে ইনশাল্লাহ। হযরত আয়েশা বলছেন
নিশ্চয়ই জান্নাতুল বাকিতে আপনি ঘুমাবেন যেখানে আপনার মহাব্বতির সাহাবীরা ঘুমিয়েছেন। রাসূল বলেন, আয়েশা, জান্নাতুল বাকিতে মরণের পরে ঘুমাবো, আমি এখনো তো ওটা ঠিক করি নাই। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক জায়গার নাম আমার এখনো জানা আছে, তবে আপনি আজকে ফোন করেছেন, যত জায়গার নাম বলবো আপনি বলবেন পছন্দ হয় না, এজন্য আমি আর বেশি জায়গার নাম বলবো না। মায়েশা বুদ্ধিমতী নারী ছিলেন, খুব চালাক, হালকা পাতলা দুবলা মানুষ ছিলেন, তবে ব্রেনটা তার আল্লাহ বড় প্রখর করে দিয়ে দিয়েছিলেন। বিশ্ব নবীর সঙ্গে স্পর্শে 9 বছরে এসে এই আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা 7 লক্ষ হাদিসের হাফেজা হয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর কোন যুবক সাহাবি, পুরুষ সাহাবি এত হাদিস হেফজ করতে পারেনি, কোন বেটা ছেলে এত হাদিস হেফজ করতে পারেনি, যত হাদিসের হাফেজ হয়েছিলেন আল্লাহর নবীর বিবি আয়েশা। ইনি 8.5 থেকে 9 বছর কাল নবীর সংসারে এসে 7 লক্ষ হাদিসের হাফেজা হয়েছিলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আপনি পন করেছেন, আমার কথায় একমত হবেন না, যত জায়গার নাম বলছি আর আপনি শুধু বলছেন পছন্দ হয় না, এভাবে জায়গার নাম বলবো বলতে বলতে ভোর হয়ে যাবে আর বেলাল আজান দেবে আর আপনি আমার ঘর থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়তে যাবেন, নদিন আর আপনার সঙ্গে আমার দেখা হবে না, আমার মনের কোণের গোপন প্রশ্নগুলো রাখা হবে না। এজন্য আমি প্রশ্নকারীকেই বলছি, মরণের পর কোথায় থাকবেন একটু জায়গার নাম বলেন। আজকের আমি হেরে গেছি আপনার কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর কাছে স্ত্রী হারলে মান সম্মান যায় না, স্ত্রীর কাছে স্বামী হারলেও মান সম্মান যায় না, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। ও দুনিয়ার নারীরা, তোমরা হলে পুরুষের পোশাক, ও দুনিয়ার পুরুষেরা তোমরা হলে নারীদের পোশাক। আল্লাহ দুইজনকে সমান সমান 50-50 মর্যাদা দিয়েছে, এজন্য আপনি আমার স্বামী না, আমি আপনার বিবি, আমি আপনার গায়ের পোশাক, আপনি আমার গায়ের পোশাক। ঘরের ভিতরে আমাদের স্বামী স্ত্রী প্রশ্ন উত্তর হচ্ছে, বাইরের তো কেউ জানে না, খবর রাখে না, এখানে স্ত্রী স্বামীর কাছে হারলে কিছু যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে আমার দাবি, একটু বলুন বলুন বলুন, মরণের পরে আপনি কোথায় ঘুমাবেন বলে জায়গা ঠিক করেছেন? রাসূল বলেন, আয়েশা, আমার মুখের দিকে তাকাও, আল্লাহর নবী আমাদের পূর্ব দিকে পা দি, পশ্চিম দিকে মাথা দি, হযরত মায়েশা কাবার দিকে পিঠ করে, ভাইজান উত্তর দিকে মুখ করে বসে রয়েছেন, বিশ্বনবী আয়েশার উরুর উপরে মাথা দিয়ে শোয়া, রাসূল আমাদের দিকে পা দিয়ে, পূর্ব দিকে পা দিয়ে, পশ্চিম দিকে মাথা দিয়ে শুয়ে রয়েছেন আয়েশার ঘরে, আর মায়েশা পা লম্বা করে বসে আছেন। আমাদের মায়েরা যেমন বাচ্চাদের কোলে করে নিয়ে পা লম্বা করে বসে থাকে, ওই রকম পা লম্বা করে বসা, আর উরুর উপরে আল্লাহর নবী বালিশ তৈরি করেনি, আয়েশার উরুটা বালিশ বানিয়ে নিয়ে রাসূল মাথা দিয়ে একটু লম্বা হয়ে শুয়ে আছেন। মায়েশা খেদমত করছেন স্বামীকে, স্বামীকে উরুর উপরে মাথা রাখিয়ে বালিশ বানিয়ে শুয়ে রেখেছেন। আমাদের মেয়েদের যদি বলা হয়, দেবে নাকি উরু টুরু পেতে দেবে নাকি, বলবে বালিশ এখনো ছিঁড়িনি, ওইটি পেরিয়ে নিয়ে সও, আমার এখন তোমার মাথার তলায় উরু দেওয়ার সময় নাই। তো এখানকার মারা বসে এরকম বলবে না, বলার আগে রেডি হয়ে যাবে, এখানকার মাদের নামও আমি বদনাম দেব না ভাই, কারণ স্বামীর পায়ের তলায় আল্লাহ স্ত্রী জান্নাত নিহিত করে রেখেছেন। অতএব স্ত্রী জান্নাতে যেতে গেলে স্বামীকে খুশি করতে হবে, যেটা দাবি করবে সেটা মানতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কোন স্বামী যদি বলে চল সিনেমায় যাব, কোন স্বামী যদি বলে চল যাত্রা টিকিট কেটেছি যাত্রা দেখতে হবে, মেয়েরা যদি বলে যাব না, এতে শরীয়তে তার জান্নাত হারাম হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যাত্রায় নিয়ে যাবে, সিনেমায় নিয়ে যাবে, ভিডিও আর থিয়েটার দেখাতে নিয়ে যাবে, স্ত্রী যদি যেতে না চায়, স্বামী অসন্তুষ্ট যদি হয়, এর জন্য স্ত্রী কি জাহান্নামী হতে হবে না, ওই স্ত্রী জান্নাতি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমার মুখের দিকে একটু তাকাও। আল্লাহ নবীর মুখটা উপরের দিকে আর আয়েশার মুখটা উঁচু, আয়েশাকে একটু নিচে করে তাকাতে বললেন। রাসূলের চেহারার দিকে আয়েশা যেই নজর করেছেন, আল্লাহ নবী একটু চকচকি করে ফেলেছেন, আয়েশা লজ্জায় ঠিক করে মুস্কি হাসিয়ে যে একটু মুখটা ঘুরিয়ে নিয়েছেন। স্বামী স্বামী স্ত্রী একেবারে কাছাকাছি চকচকি হওয়া একটা লজ্জার ব্যাপার আছে, একটু আত্মসম্মানের ব্যাপার, আয়েশা একটু ঠিক করে হেসে ফেলেছেন, কারণ এই মাথা আর এই চোখ একেবারে সামনাসামনি দুইজনে দেখা দেখি। আল্লাহ নবী বলেন, আয়েশা মুখ ঘোরালে হবে না, আমার চেহারার দিকে না তাকালে জায়গার নাম বলবো না,
আয়েশা আবার মুখ ঘুরিয়ে নবীর মুখের দিকে তাকিয়েছেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা আজকের তোমার ঘরের ভিতরে এই যেভাবে আমি শুয়ে আছি, তোমার সঙ্গে যেভাবে শুয়ে গল্প করছি, মরণের পর তোমার ঘরের ভিতরে এভাবে যদি কিয়ামত পর্যন্ত আমি ঘুমাতে চাই, তুমি কি তোমার ঘরে আমাকে জায়গা দেবে? আজকের যেভাবে তোমার ঘরে শুয়ে আছি, মরণের পর এভাবেই তোমার ঘরের ভিতরে যদি আমি কিয়ামত পর্যন্ত ঘুমাতে চাই, আমাকে তোমার ঘরে কি কবর দেবে তুমি? হযরত আয়েশা বললেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওটা তো আমার জীবন ধন্য হবে, আমার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে, আপনি আমার ঘরে কবরস্থ হয়ে থাকবেন, আর কিয়ামত পর্যন্ত আম্মা আপনার উম্মতের আপনার কবর দেখতে আসবে, আর আপনার কবর দেখতে আসলে আমার ঘরটা দেখে যাবে, আমার দাম বাড়া ছাড়া কমবে না। আপনি আমার ঘরে যদি কবরস্থ হতে চান, আপনাকে কিয়ামত পর্যন্ত আমার ঘরের ভিতরে ঘুম পাড়িয়ে রাখব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আয়েশা তাহলে আজ তুমি অঙ্গীকার করো, আমি মুহাম্মদ যেদিন মারা যাব সেদিন তোমার ঘরের ভিতরে আমাকে ভাবে কবর দিয়ে দিও, আমাকে পশ্চিমে মাথা দিয়ে পূর্বে পা দিয়ে আর কাবার দিকে দক্ষিণ দিকে মুখটা করে তোমার ঘরে শুয়ে দিও, আমি কিয়ামত পর্যন্ত কাবার দিকে মুখ করে যেন ঘুমিয়ে থাকতে পারি। বিশ্ব নবীর ওয়াদা পূর্ণের জন্য হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মৃত্যুর পরে চতুর্দিকে যখন শোকের ছায়া নেমে গেল, নবীর সাহাবীরা সব কেঁদে কেঁদে যারেরা, হাদিস শরীফ এসেছে, ইসলামিক ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে, তিন দিন পর্যন্ত মদিনার মেয়েরা উনানে হাঁড়ি চাপাইনি, আমার নবীর বিয়োগ ব্যথাতে যে যেদিকে পারে সব পাহাড়ের কিনারায় বসে বসে কাঁদে, প্রিয় নবী প্রিয় নেতা চলে গেছে, আজ আমরা শোকাহত মর্মাহত, পৃথিবী যেন অন্ধকার দেখছি, বাচ্চারাও পর্যন্ত তিন দিন নবীর প্রেমাসক্ত হয়ে মায়ের কাছে খাবারের দাবি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া তারা করেছিল আমার নবীকে, কি ভালোবাসা দেখিয়েছিল তারা আমার নবীকে, তিন দিন উনানে হাঁড়ি চাপানোর দরকার হয়নি, বাচ্চারা মায়ের কাছে খাবারের দাবি করেনি, তলে তলে মানুষ আসে আমার নবীকে জানাজা পড়ে পড়ে চলে যায়, বিশ্ব নবীর জানাজা হচ্ছে তিন দিন ধরে, দলে দলে মানুষ আছে জানাজা পড়ে, সোমবার দিন রসুল বেলা দ্বিপ্রহরের পর আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিলেন, সোম গেল মঙ্গল গেল বুধবারের দিন আসরের নামাজ বাদ এবার নবীকে কবরস্থ করা হবে, পরিকল্পনা নেওয়া হয়েছে, সাহাবীর এক জায়গায় বসে মিটিং করলো, আল্লাহ নবীকে কোথায় কবর দেয়া যাবে, কেউ বলে মক্কায়, বিশ্ব নবীর বিবি আছে খাদিজা যাকে সব থেকে বেশি ভালোবাসতেন, যখন নবী মক্কার দেশে যেতেন খাদিজার কবরের ধারে দাঁড়িয়ে গভীর রাত্রে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাতেন, খাদিজার কবরের পাশে কবর দিলে হয়, কেউ বা বলছেন আল্লাহ নবীর বাপ মা ঘুমিয়ে আছেন ওই আবহাওয়া প্রান্তরে মরুভূমি বাবলা বাগান, বাপ মায়ের পাশে নবীকে দাফন করে দেয়া ভালো, কেউ বা বলছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাতৃভূমি মক্কার দেশে কাবার পূর্ব দিককার চাতোয়ান নবীর বাপের পৈতৃক ভিটা, ওইখানে মুহাম্মদ রাসূলুল্লাহকে কবর দিলে ভালো হয়, অন্য কারো জায়গায় কবর না দিয়ে নবীর বাবার পৈতৃক ভিটায় কবর দেয়া হোক। কেউ বলেন আল্লাহর নবী নিজ হাতে করে একটি ভালো কবরস্থান মদিনায় বানিয়েছেন যেখানে মুহাম্মদের সাহাবীদের কবর দেয়া হয়েছে, এখানে নবীকে কবর দেয়া হোক। সিদ্ধান্ত সেটেল হয় না, শেষ পর্যন্ত কি করা যাবে? হযরত আয়েশার কাছে যে বলা হলো, উম্মুল মুমিনিন, এ মা জননী আয়েশা, আপনার স্বামীকে তো আর রাখা সম্ভব নয়, মদিনায় শোকের ছায়া বয়ে চলেছে, তিন দিন মসজিদে আজান হয় না, নবীর বিয়োগ ব্যথায় নামাজের কথা কারো মনে নাই, তিন দিন আজান হয় না, বেলাল তো কেঁদে কেঁদে সারেদার হয়ে পাগল বনে রয়েছে, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আসার খেয়ে খেয়ে পরে হযরত বেলাল, আজ নবী নাই যে নবীর জন্য আমি পাগল হয়ে গেছি, সেই নবী আজ আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, বেলাল তিন দিন মসজিদে আজান দেয় না, জামাতে নামাজও হয় না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন আর লাশ উপরে রাখা যাবে না, মাটির তলে দাফন করে দিয়ে স্বাভাবিক নিয়ম তৈরি করতে হবে, কোথায় কোন জায়গায় কবর দেয়া যাবে? মাইশার কাছে যে জিজ্ঞাসাবাদ করা হলো, আল্লাহ নবীর কবরের জায়গা কোথায় হবে, আপনার কি কিছু জানা আছে নাকি? হযরত মাইশা বললেন, রে মদিনার মুসলমানেরা নবীর সাহাবীরা শোনো, আমার স্বামীর সঙ্গে একদিন আমার কথোপকথন হয়েছে, আমার স্বামী বলেছে মরণের পর আমার এই ঘরের ভিতরে যেখানে তিনি
বর্তমানে ঘুমিয়ে আছেন, মৃত্যুবরণ করে শুয়ে রয়েছেন। একদিন ঠিক এই অবস্থায় আমার উরুর উপরে মাথা দিয়ে নবী শুয়েছিলেন। আজকের যে অবস্থায় নবী আমার ঘরে শুয়ে আছেন, যে অবস্থায় নবী মৃত্যুবরণ করেছেন এখান থেকে কিছুদিন আগে, ঠিক এই রকম অবস্থা ছিল আমার ঘরের ভিতরে। রসুল আমার কাছে নিবেদন করেছিল, আয়েশা এই পৃথিবী থেকে যেদিন বিদায় নেব মারা যাব, তোমার ঘরের ভিতরে এইভাবে যদি কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে ঘুমাতে যাই, আমাকে কি তোমার ঘরের ভিতরে কবরের জায়গা দেবে? আমি সেদিন আমার প্রিয় স্বামীকে বলেছিলাম, নাম ইয়া জাউজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রে প্রাণের স্বামী ইবনে আব্দুল্লাহর বাটা, হা হা হা, আপনি আমার ঘরে যদি কবরস্থ হতে চান আপনাকে আমার ঘরে কবর দিয়ে রাখবো। রসুল বললেন, তাহলে আমার সাহাবীদের বলবে আমার মরণের পর তোমার ঘরের ভিতরে আমাকে যেন কবর দেন। সাহাবীরা বলছেন, আমরা আগে যদি বিভিন্ন মিটিং মিছিল না করে হযরত আয়েশার কাছে আসতাম, আমাদের তাহলে অনেক আগে কাজ কমপ্লিট হয়ে যেত। এখানে যখন রসুল ঘুমাতে চেয়েছে, তাহলে আর দেরি করো না, এখানেই কবর খড়ো, এখানেই কবর খড়ো। যেখানে রসুলের লাশ মরার পরে রাখা ছিল, রসুলের লাশটা সরিয়ে দিয়ে সেখানেই কবর খোঁড়া হলো। কবর খুঁড়ে লাশটাকে আবার সেখানে দাফন করা হয়েছিল। হযরতে আয়েশাতুল হুমায়রা বলেন, আমার প্রাণের স্বামী আমার ঘরের এক পাশে থাকে, আমি আর এক পাশে থাকি, আমার কোনো অসুবিধা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের জলসা শেষ করে আমরা যখন বাড়ি যাব, আমাদের বাড়ির মেয়েদের যদি একটু ডেকে বলা হয়, ওরে বিশ্ব নবী যেখানে মারা গেছেন সেখানে ঘরের ভিতরে কবরস্থ হয়েছেন, আমার মরণটা যদি ঘরে হয় তো অন্তত আমার কবরটা ঘরে খাটের তলায় দিস, মরণের পর অন্তত একটা সুন্নত আদায় করা যাতে হয়। নবী মারা গেছেন যে ঘরে কবরস্থ হয়েছেন সেই ঘরে বিশ্ব নবীর সুন্নত একটা আদায় করব। যে ঘরে আমরা স্বামী স্ত্রী বিবি বাচ্চা থাকি, মরণের পরে ঘরের ভিতরে আমাকে কবর দিস, স্ত্রী বলবে তোমাকে ঘরে কবর দিয়ে থাকবো কোথায়, স্বামী বলছে আমি খাটের তলায় থাকবো মাটিতে আর তুই থাকবি খাটের উপরে, স্ত্রী বলছে 11 গ্লাসের কম খাওনি, মাথা গরম করো না, তুমি যদি খাটের তলায় থাকো আর আমি উপরে থাকবো, আর হঠাৎ রাত দেড়টায় যদি বেরিয়ে এসে একবার পাজা করে জড়িয়ে ধরো, জীবনে ওকিনি তো আমি বেহুশ হয়ে মরে যাব। যত তুমি ভালোবাসো না কেন, সাউথ ইন্ডিয়ান বেনারসি আর স্বর্ণ কাতান দাও, আড়াই ভর ওজনের হার দাও আর কানের ইয়ারিং দাও, দুজোড়া যদি হাতের বাউটি আর চুড়ি দাও, ল্যাংচা রসগোল্লা সপ্তাহে 3 দিন করে এনে খাওয়াও, মরণের পর কোথায় রাখবো ওটা আমি জানি। যতদিন বেশি আছো ততদিন ভালোবাসা, এক ঘরে থাকা হবে, কিন্তু মরে যাই যাবে, তোমার জায়গা হবে পাঁচতলার পুকুর পাড়। কোথায় বললাম? পাঁচতলার পুকুর পাড় কবরস্থান, ওখানে তোমাকে রাখবো, তাও উঁচু ঢিবিতে দেব না, কারণ মাঝে মাঝে পুকুরে পানি আনতে যেতে হয়, আর তোমার উঁচু ঢিবি কবর যদি নজরে দেখি কাত হয়ে পড়বো কোথায় তা ঠিক নাই, বরং পুকুর পাড়ের নিচের দিকে দেব, উকি মারলেও যেন কবর নজরে দেখা না যায়, কারণ মরিয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কোনো মহব্বত নাই। আমাদের মেয়েদের যত ভালোবাসা দেন, যত গহনার যৌতুক দেন, এদের কাছে দাবি করবেন মরণের পর অন্তত ঘরের ভিতরে একটু কবর দেওয়ার কথা। মেয়েরা বলবেন, পাগলামি করো না, ও কথা বাদ দাও, অন্য কথা বলো, কারণ মরণের পর কোথায় কবর দেয়া হবে সে আমরা ঠিক করে রেখেছি, তোমারে ঘরে কবর দিয়ে জীবনে ঘরে থাকা যাবে না। মাইশা বললেন, আমার কোনো অসুবিধা হতো না, আমার প্রাণের স্বামীর বিদায় নিয়েছি, স্বামী থাকবে এক পাশে আমিও থাকবো এক পাশে, এমনকি গভীর রাত্রি দিন হযরতে মায়েশাতুল হুমায়রা আমার নবীর কবর একা একা জিয়ারত করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের প্রেমিকা বিবি যারা স্বামীকে বিরাট ভালোবাসে মহব্বত করে, এদের একটু ডেকে বলবেন রাত 1টার দিকে তোমার স্বামীর কবরটা একটু জিয়ারত করে এসো, বলবে তুমি যাও 10-20 দিতে হয় দেব, আমি যাব না বাসতলায়, কারণ ওখানে গেলে যে কি ঝামেলা হবে তা আমি জানি, একবার যদি খস করে তো কোন দিক থেকে আমার ধরবে তার ঠিক ঠিকানা নাই, জীবনে একদিনও যাবে না। মায়েশা যতদিন হায়াতে বেঁচে ছিলেন আমার প্রিয় নবীর কবরের ধারে গভীর রাত্রিতে এসেছে স্বামীর কবর জিয়ারত করতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ বিদায় নিলেন, আল্লাহ নবীর কবরের পাশে মেয়ের কাছে একটু ঘুমানোর জায়গা চাইলেন, ও মেয়ে আয়েশা নবীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, নবীর বিবি হয়ে গেছো তুমি, কিয়ামতে খোদার কাছে তোমার কত দাম বাড়বে, আমি তোমার বা আবু বকর কোনোদিন কিছু চাইনি,
তোমার কাছে আমার একটি দাবি, আমার দাবিটাকে একটু পূর্ণ করবে। আয়েশা বলে মা সালাকা ইয়া আবি আবু বকর ইবনে আবি কুহাফা, আবু কুহাফার বেটা আবু বকর বলুন না কি দাবি। বলে আমার মননের পর তোমারই ঘরের ভিতরে তোমার স্বামীর পাশে আমাকে যদি একটু ঘুমানোর জায়গা দাও আমি আবু বকর বড় খুশি হয়ে যাই। মায়েশা বললেন আব্বাজান কত উপকার আপনি আমাকে করেছেন, বিশ্ব নবী সিংহে বিয়ে দিয়ে নবীর বিবি বানিয়েছেন, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি, কে আমাদের খোদার কাছে সম্মান পাবো। আর আপনি আমার কাছে দাবি করেছেন আমার স্বামীর পাশে কবরস্থায় থাকবেন, ঘরে যখন জায়গা আছে আপনাকে বঞ্চিত করব না, আমার স্বামীর পাশে মরণের পর আপনাকেও কবর দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঘরটি হলো আমার ঘর, অতএব আমি যেটা করব সেটা হবে আমার ঘরে আপনাকে জায়গা দেব। আল্লাহ নবীর পাশে আবু বকরকে ঘুম পাড়ানো হলো। বিশ্ব নবীর মৃত্যুর দু বছরের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহ বিদায় নিলেন, ওনাকে ঘুম পাড়িয়ে দেয়া হলো। পাশে আরেকটা মানুষের কবরের জায়গা, হযরতে মা ফাতেমার ঘরের ভিতরে তিনটা মানুষ পাশাপাশি শুলে দুই ধারের খেজুরের বাড়া গায়ে লেগে যেত।